প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সুস্থ আছো। কোভিড-19 কারণে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় বন্ধ হয়, আমাদের আবারও অনলাইন ক্লাসের সঙ্গে সংযুক্ত হয়েছে ক্ষতি হচ্ছে। তোমরা বাড়িতে যে যেখানে আসো, তোমরা অনলাইন ক্লাসের সঙ্গে সংযুক্ত হয়ে যাও। আমি ঢাকা মাস ইন্ডাস্ট্রি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে, আমি অসিতবরণ সর্দার, তোমাদেরকে আন্তরিকভাবে যাতে অনলাইন ক্লাসটা সুন্দরভাবে করতে পারো তার জন্য আমি আন্তরিকভাবে তোমাদেরকে অনুরোধ করব, যাতে খুব তোমরা পাঠটা সুন্দর করে বাড়িতে অনুসরণ করতে পারো। তো যাই হোক, আমরা আজকে গতদিনও করেছিলাম, আজকের আমরা সূচক ও লগারিদম এটা নিয়ে একটু, এই চতুর্থ অধ্যায় গণিতের এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি, দেখছি এই অঙ্কটা আমরা এ সমান সমান দেওয়া দিয়েছে, বি সমান সমান দেওয়া দিয়েছে, সি এর মান দেওয়া দিয়েছে, বি এর মান দেওয়া দিয়েছে। তাই যদি হয় তাহলে এ সমান সমান এত হলে বি এর মান দিতে হবে। খ নম্বর আছে সি ভাগ বি সমান পশ্চিম বের করতে হবে, বি সমান বড় হলে এক্স ভাগ সম্ভব মান বের করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এটাকে ভাঙাই, এটাকে যদি আমরা টু টু দি পাওয়ার সেভেন, টু টু দি পাওয়ার সেভেন আর টু টু দি পাওয়ার টু, তাই না? তাহলে এখানে হচ্ছে ঠিক আছে কিনা, দুই দুই করে চার আর টু, তাহলে টু দুই পরে এটা প্লাস টু দুই পরে এটা, তাই না? তারপরে এখানে ভিত্তি যদি সমান হয় তাহলে ফোর বি প্লাস টু ইকুয়াল টু সেভেন, বা ফোর বি ইকুয়াল টু কত ফাইভ, বা বি ইকুয়াল টু কত হবে এখানে, বি ইকুয়াল টু হবে ফাইভ বাই ফোর। তাহলে ক নম্বরে আমরা এখানে আমরা করি সি ভাগ বি,
মার্ক মানে সি এর মান বসানো, বি এর মান বসানো। এটা দেখো 25 আছে না, 25 কে আমরা কি করতে পারি, 25 কে 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার x
বা 3 পর 1 মাইনাস x 4 বা 3 3 পর x 3 3 পর 1 ইনটু 3 3 পর মাইনাস x 4 3 3 পর x প্লাস 3 বাই 3 3 পর x 4 এখানে 1 মাইনাস x থেকে আলাদা করছি মাইনাস x দিয়ে দিয়েছিলাম প্লাস x হয়ে এখন 3 3 পর x 3 3 পর x দিয়ে ধরো বাড়িতেই সময় কাটাবে,
আর বাপ মার কথা মতো চলবে। ঠিক আছে, তোমরা সবাই ভালোভাবে সুস্থ থাকো, সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।